প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের চতুর্থ অধ্যায়ের প্রকৃতি প্রযুক্তিতে বহুপদী রাশি অধ্যায়ের 103 পৃষ্ঠার যে সাধারণ উৎপাদক রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। কোনো বহুপদী রাশির প্রত্যেকটি পদে কোনো সাধারণ উৎপাদক, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে কমন বলি, থাকলে সেটিকে আগে উৎপাদক হিসেবে বের করে নিলে উৎপাদকে বিশ্লেষণ করা সহজ হয়। যেমন দেখো, আমরা একটা রাফলি তোমাদের উদাহরণ দিই। যেমন উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে একটা বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। ধরো আমাদের 16x² মাইনাস হচ্ছে 64y² দেওয়া থাকলো, তো এটাকে কিন্তু আমরা সহজেই হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ডাইভার্ট করতে পারি। এখানে দেখো 4x এর উপর ব্র্যাকেট দিয়ে যদি আমরা স্কোয়ার দিই, তাহলে এটা মানে কিন্তু 16x² মাইনাস এখানে হচ্ছে 8×64, অর্থাৎ বর্গমূল করে স্কোয়ার দিতে হয়, আর কিউব দিলে ঘনমূল করে কিউব দিতে হয় 3 পাওয়ার। তো এখানে 8y লিখে আমরা তার উপরে স্কোয়ার দিলাম। তো এখন দেখো এটা পুরোটাই a আর এটা হচ্ছে b, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা এক ধরনের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল, কিন্তু এটা কিন্তু একটা ত্রুটিপূর্ণ থাকবে। কিভাবে দেখো, এই যে এই রাশিটার মধ্যে দেখো 4 কমন আছে, অর্থাৎ 4 দিয়ে কেউ ভাগ যায়, একেও ভাগ যায়। তো শেষে এসে আসলে ওটা মাথায় থাকে না জিনিসটা, এই জন্য প্রথমেই নেওয়া উচিত। 4 কমন নিলে এখানে আমরা দেখো কমন নিলে যেহেতু ভাগ করে বসাতে হয়, তাহলে 4x ভাগ 4 করলে 4 কাটা গেলে x থাকে, আর এখানে 8y কে 4 দিয়ে ভাগ দিলে 2y থাকে। একইভাবে এইখান থেকেও দেখো একটা 4 কমন যায়, হ্যাঁ 4 কমন নিলে এখানে আমরা লিখব x মাইনাস 2y। এখন এই 4 আর 4 গুণ করে 4 4 16, এটা একদম সামনে নিয়ে আসো, আর এই x প্লাস 2y ইন্টু x মাইনাস 2y। তো এইখানে এসে এই আমরা এইভাবে কিন্তু সমাধান করতে পারি। তো নিয়ম যেটা, সেটা হচ্ছে যে প্রথমে অঙ্কের শুরুতেই যদি আমরা কমনটা নিয়ে নিই, তাহলে আমাদের কিন্তু সমস্যাটা হয় না। তো কমন বুঝতে গেলে তোমাদের এই 16 আর 64 গসাগু করতে হবে, কত কমন যায় এটা যদি বুঝতে তোমাদের সমস্যা হয়, তাহলে দেখো ভাগ প্রক্রিয়ার গসাগুটা এক্ষেত্রে খুব এফেক্টিভ। হ্যাঁ, 16 দিয়ে যদি 64কে ভাগ করো, তাহলে ভাগটা প্রথমে মিলে গেল 4 16 64, ভাগ শেষ 0 আসার সাথে সাথে এই ভাজকটা হয় গসাগু। তো এইখানে আমাদের 16 অর্থাৎ 16 কমন। তো 16 কমন গেলে এটাকে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, তাহলে হবে x² মাইনাস এটাকে 16 দিয়ে ভাগ করলে 4y². তো এখন এইটাকে আমরা দেখো ভিতরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি তৈরি করি, তাহলে 16টা বাইরেই থাকলো, আর এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইনক্লুড করতে হবে। তো এই জায়গাটায় সিঙ্গেল রাশি হলেও আমরা ব্র্যাকেট দিয়ে যদি স্কোয়ার দিই, আর এটা হচ্ছে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, যেহেতু এখানে দুটো পদ আছে, পদ না ঠিক দুটো জিনিস আছে। তো এখানে 2y লিখে তার উপর আমরা স্কোয়ার দিলাম। তো এখন দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে গেল, 16টা বাইরেই থাকলো, তাহলে এটা আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে এই যে আমরা একই রেজাল্ট পাচ্ছি। তো শুরুতেই কমন নেওয়াটা উচিত। কিছু কিছু অঙ্ক আছে যেটা তোমরা দেখবে যে হয়তো স্কোয়ার করা যাচ্ছে না বা কিউব করা যাচ্ছে না, তখন কিন্তু তোমাদের কমন নিয়েই সেই জিনিসটা আনতে হবে। যেমন ধরো একটা অঙ্ক আমরা যদি এইভাবে দেই, হ্যাঁ 4x³ মাইনাস 9xy² তো এটা কিন্তু দেখো ডাইরেক্ট আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেলতে পারছি না, কেননা 4-এর বদলে আমি 2 লিখতে পারি, কিন্তু এক্স আসলে আমি কত লিখে তার উপর স্কোয়ার দেবো, দিলে কিউব হবে, এটা কিন্তু সম্ভব না। তো তখন আমরা কিন্তু ঠেলায় পড়েই কমন নেব, যে চলকের কমন, সংখ্যার কমন হচ্ছে যেটা গসাগু। তো 4 আর 9-এর গসাগু করলে দেখবে যে 1 আসবে, তো 1 কমন নিয়ে কোনো লাভ নেই, একই জিনিস থাকবে। আর চলকের কমনও হচ্ছে গসাগু, অর্থাৎ এই এটা ভিত্তি, এটা পাওয়ার, যখনই দুইটা বা তিনটা পদের মধ্যে ভিত্তিটা মিলে যায়, ছোটটা হয় কমন, অর্থাৎ x³ আর x এর মধ্যে x টা কমন। তো x দিয়ে এটাকে ভাগ দিলে এটা হবে 4x² ভাগের সময় যেহেতু পাওয়ার বিয়োগ হয়, তাহলে 3 মাইনাস 1 করলে 2 থাকে, আর এইটাকে যদি আমরা x দিয়ে ভাগ দিই, তাহলে x টা কাটা যাবে, থাকবে হচ্ছে 9y². তো এখন কিন্তু দেখো ভিতরে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করতে পারবো। এই জায়গায় সবসময় সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করতে হবে। এখানে আমরা 2x লিখে তার উপর যদি স্কোয়ার দিই, তাহলে এটা দেখো 4x² হয়, আর এখানে 3y লিখে তার উপর যদি স্কোয়ার দিই, তো এই হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন x টা বাইরেই থাকলো, আর ভিতরে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো যেটাই হোক, কখনো দেখা যায় যে ডাইরেক্ট সূত্র তৈরি করা যাচ্ছে না, সেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোক অথবা এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউব, হ্যাঁ তারপরে কমন নিয়ে সেটা সমাধান হয়ে যায়। আর কখনো দেখা যায় সূত্র তৈরি করা যাচ্ছে কিন্তু আমরা কমনটা নিলাম না, সেটা কিন্তু ত্রুটিপূর্ণ থেকে যায়, যার কারণে শেষে এসে অথবা প্রথমেই কমনটা নেওয়া উচিত। তো এই বিষয়টাই এখানে আমরা প্রথম যে অঙ্কটা দেখছি, হ্যাঁ এখানে আছে y² প্লাস xy
প্লাস 3y। তো এই তিনটার মধ্যেই দেখো y ভিত্তিটা আছে, যে y ভিত্তি y ভিত্তি y ভিত্তি, অর্থাৎ যখন ভিত্তিটা সবগুলোর মধ্যে মিলে যায় তখন ছোটটা হয় কমন, অর্থাৎ y কমন। তো এই y স্কয়ার কে y দিয়ে ভাগ করলে একটা y থেকে যাবে, প্লাস xy কে y দিয়ে ভাগ করলে yy কাটা গেলে এখানে x থাকবে, আর এই 3 কমন নিলে ভাগ করে বসাতে হয়, 3y কে y দিয়ে ভাগ দিলে yy কাটা গেলে এখানে 3 থাকবে। তো এটাও কিন্তু আর এখানে আসলে কিছুই করার নেই, এটা কোনো সূত্রেও পড়ে না। সো আমরা গুণন আকারে যখন এই বীজগাণিতিক রাশিটাকে নিয়ে আসছি, হ্যাঁ এটাই আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে গেছে। তো এখানে কিছু কথা বলা হয়েছে, যে এখানে ওই কথাগুলোই বলা হয়েছে কমনটা কিভাবে নেওয়া হলো, তো হয়ে গেল এটা। এবার আমরা এই উদাহরণের অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। উদাহরণ, তো এখানে আছে দেখো এক্স স্কোয়ার প্লাস 3y³ মাইনাস এক্স ওয়াই মাইনাস 3xy². তো এটা দেখো চারটা পদ আছে, তো চারটা পদের উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের দেখতে হয় সবসময়, যে এটা হবে তা না। হ্যাঁ, এই দুইটা দুইটা করে কমন নিয়ে সেই কমন নেওয়ার পরে যেন একই জিনিস আসে তাহলে আমাদের হবে। তো এই দুটোর মধ্যে কোনো কমনই নেই। হ্যাঁ, আবার এই দুটোর মধ্যে আমরা পাশাপাশি লিখে যদি এক্স কমন নেই তাহলে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে ওয়াই, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। ওই যে কী থাকলো ওটা জরুরি, এটা রাফে তোমরা আগে হিসাব করে নেবে। আর এই দুটা যদি পাশাপাশি রাখি তাহলে দেখো 3 আর ওই যে ভিত্তি মিলল ছোট পাওয়ার, অর্থাৎ ওয়াই স্কোয়ার, 3y² কমন যায়। তো 3y² যদি আমরা কমন নেই তাহলে এইখানে থাকবে ওয়াই, হ্যাঁ মাইনাস এখানে থাকবে হচ্ছে 3y² কমন নিয়েছি তাহলে এখানে থাকবে এক্স, তো ওয়াই মাইনাস এক্স আসছে। কিন্তু আমাদের এখানে এই দুটা থেকে যেহেতু এক্স মাইনাস ওয়াই আসছে, এই জন্য আমরা দেখো জিনিসটা সুন্দর মতো সাজিয়ে নেব কীভাবে, যে এটার সাথে আমরা এটা লিখবো পাশাপাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এইটাকে আমরা যদি থার্ড রাশি হিসেবে রাখি তাহলে দেখো আমরা এখানে কমন নেওয়ার পরে যে এক্স মাইনাস ওয়াই পেয়েছি এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই পাবো। তো মাইনাস 3xy² আর এইটাকে আমরা লাস্টে লিখলাম প্লাস 3y³। তো এই এখন দেখো আমরা কমন নেই, এই দুটোর মধ্যে আসলে সবার মধ্যে এখানে কোনো কমন নেই, যার কারণে এই দুটোর মধ্যে ভিত্তি মিলল ছোট পাওয়ার, অর্থাৎ এক্স কমন। তারপরে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ দিলে, কমন নিলে আসলে ভাগ করে বসাতে হয়, এখানে এক্স থাকে একটা, মাইনাস এক্স ওয়াইকে যদি এক্স দিয়ে ভাগ দাও তাহলে ওয়াই থাকে। তারপর মাইনাস এখান থেকে দেখো 3 কমন যায়, আর এই যে ভিত্তি মিলল ছোট পাওয়ার, অর্থাৎ ওয়াই স্কোয়ার। তো এখন এইটাকে আমরা যদি 3y² দিয়ে ভাগ করি তাহলে 3 কাটা যায়, আর এক্সটা তো থাকেই আর y² কাটা যায়, অর্থাৎ শুধু এক্স থাকে। আর একটা জিনিস খুব খেয়াল করবে, যে কমনের যে পদটা আছে সামনে যদি মাইনাস থাকে তাহলে এদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তো এটা কিন্তু অটোমেটিক দেখো মাইনাস ছিল, এই যে প্লাস হয়ে গেছে সামনে আসলে আমরা জানি যে প্লাস, কিন্তু এটা কেউ ভুল করে না, ভুল করে এই দ্বিতীয় পদটার ক্ষেত্রে। তো এটা মাইনাস থাকলে, হ্যাঁ এটা প্লাস থাকলে মাইনাস আসবে, মাইনাস থাকলে প্লাস আসবে, পরিবর্তন হবে, আর এটা প্লাস থাকলে কোনো পরিবর্তন হবে না। তো এই 3y³কে আমরা যদি 3y² দিয়ে ভাগ দিই তাহলে 3 কাটা যায়, আর y³কে y² দিয়ে ভাগ দিলে একটা ওয়াই থাকে আর চিহ্নটা মাইনাস হয়ে গেল। এই যে একই জিনিস যে আসলো এটা হলেই আমাদের এই নিয়মে হ্যাঁ উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। এবার দেখো এই যে এখানে একটা পদ আর এই পুরোটা একটা পদ, দুটো পদের মধ্যে এক্স মাইনাস ওয়াইটা কমন, এই এক্স মাইনাস ওয়াইটা আমরা এইভাবে কমন নেব ব্রাকেট দিয়ে, যেহেতু প্লাস মাইনাস যুক্ত রাশি, আর এটা কমন নেওয়ার সাথে সাথে এটা গুণন আকারে চলে আসবে। হ্যাঁ, এটাকে মজা করে যেমন আমি রোহিঙ্গা বলি, এটা একটা রোহিঙ্গা, এটা একটা রোহিঙ্গা, এই এই দুটো এসে এক ব্রাকেটে এইভাবে চলে আসবে, এক্স মাইনাস 3y². তো এইখানে কিন্তু আর ভাঙানোর মতো কোনো বুদ্ধি নেই, সো এটাই হবে আমাদের উৎপাদকের বিশ্লেষিত রূপ। তো এই এরপরে নিচের কথাগুলো আমরা পড়ি। এখানে পূর্ণবর্গ রাশির উৎপাদক, কিছু কিছু বহুপদী রাশি আছে যে রাশিগুলোকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায়। পূর্ণবর্গ মানে হলো যে টোটালটার উপর আমরা যদি স্কোয়ার দিতে পারি, যেমন ধরো 16y² আছে, তো এখানে আমরা 4y লিখে তার উপর স্কোয়ার দিতে পারি, তাহলে এটাকেই বলা হয় পূর্ণবর্গ আকারে। আচ্ছা, একটু বুদ্ধি খাটালেই তোমরা এই রাশিগুলোকে দেখে বুঝতে পারবে যে এদেরকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে, কেননা উৎপাদকের বিশ্লেষণের এক এক সময় এক এক রকম নিয়ম। হ্যাঁ, তো এটা একটা নিয়ম যে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায় কিনা। তো এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস হচ্ছে 9y². তো এটাকে আমরা দেখো এখন কি করব, আমাদের যে বর্গের সূত্রটা আছে প্লাস বা মাইনাসের, যে প্লাসেরটা হচ্ছে এরকম এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এই এই অবস্থা থেকে কখনো এই অবস্থা রেখা যায় না, কারণ এটা কিন্তু গুণন আকারে আসে না, কিন্তু কখনো যদি এই ফরম্যাটটা থাকে, এই আকার থাকে, সেটা সমান আমাদের এইটা আমরা লিখতে পারবো। এবং এটা লিখলেই দেখো এ প্লাস বিকে আমরা স্কোয়ার থাকা মানে দুইবার গুণন আকারে এইভাবে লিখতে পারি, এ প্লাস বি
ইনটু এ প্লাস বি, তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। কেননা উৎপাদক বিশ্লেষণ মানে গুণন আকারে নিয়ে আসা। তো এটা দেখো আমরা ওই আকৃতি দিলে এখানে এক্স এর উপর একটা স্কোয়ার দিলাম, আর মাঝেরটা আমরা ফাঁকা রেখে এখানে বি স্কোয়ার করতে গেলে এখানে আমরা বর্গমূল করে থ্রি ওয়াই লিখে তার উপর যদি স্কোয়ার দিই তাহলে এটা আমার এ এর কাজ করবে আর থ্রি ওয়াইটা বি এর কাজ করবে, আর মাঝখানে আমরা টু এ বি করবো, তাহলে টু ডট এ মানে হচ্ছে এক্স, ডট বি মানে হচ্ছে থ্রি ওয়াই। মাঝখানটা গুণ করে দেখো এই যে এই পথটাই চলে আসছে, তিন দুগুণে ছয় সিক্স সিক্স ওয়াই, তার মানে এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো তফাত নেই, আমরা এটা লিখতে পারি। কেন লিখলাম যে এটা কোনটা এ কোনটা বি, হ্যাঁ এই ডিজাইন থেকে আমরা এই যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে পড়লে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবো। তো এটা লিখলেই এটাকে আমরা দেখো স্কোয়ার থাকা মানে কি দুইবার লেখা গুণ আকারে, তো এটা আমরা যদি এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই লিখি তাহলে এই যে বীজগাণিতিক রাশিটা আমাদের গুণন আকারে চলে আসছে, তো এটি কিন্তু আমাদের হচ্ছে একটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার একটা একক কাজ আছে আমাদের এখানে, পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এই একক কাজটা আমরা এবার হ্যাঁ সলভ করব। একক কাজ, তো এখানে আমাদের রাশিটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান। তো এই যে অঙ্কটা এখানে দেখো মোট কতগুলো পদ আছে, তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা পদ আছে। তো তোমরা তিন পদী বর্গের সূত্রটা নিশ্চয়ই জানো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তো এটা সমান কি লেখা যায়, প্রথমে সবার উপর একটা করে স্কোয়ার হবে আর সবগুলোই প্লাস আসবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি বা সি এ। তো এক দুই তিন চার পাঁচ ছয়, কখনো যদি ছয়টা পদের উৎপাদকের বিশ্লেষণ আসে তখন আমরা এই জিনিসটাও মাথায় নেব। তো সেক্ষেত্রে আমাদের এইখানে একটু ম্যাচিং করে নিতে হবে জিনিসটা, আসলে একটু সাজিয়ে সাজিয়ে আমাদের নিতে হবে যে কিভাবে আমরা এটা তৈরি করতে পারি। তো দেখো ওয়ানটাকে আমরা ফার্স্ট টাইম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে আমরা পাশাপাশি লিখলাম। তারপরে এগুলো যেমন ছিল টু এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস টু ওয়াই। তো এখন আমরা এই যে এই ফরম্যাটটা আস্তে আস্তে রূপদান করব, এবং এটা সমান আমরা যখনই এই ডিজাইনটা লিখবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তারপরে ওটাকে দুইবার এইভাবে গুণন আকারে লিখলেই উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। তো এইটা দেখো আমরা সিঙ্গেল রাশি হলে ব্র্যাকেট ছাড়াও দেওয়া যায়, কিন্তু ব্র্যাকেট ছাড়া দিলে অনেক সময় দেখা যায় যে স্কোয়ারটা চলে আসে, যার কারণে এইভাবে দেওয়াই ভালো। তো এটা আমরা মনে মনে এ স্কোয়ার পড়ি, এটাকে আমরা বি স্কোয়ার পড়ি, আর ওয়ানের উপর আসলে যত পাওয়ারই দাও এটা মানের কোনো পরিবর্তন হয় না, থ্রি পাওয়ার ফোর পাওয়ার টু পাওয়ার। তো আমরা কিন্তু এই জিনিসটা পেয়ে গেলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আমরা এই জিনিসগুলো করব যে টু এ বি, তাহলে প্লাস টু ডট এই যে এক্সটা হচ্ছে এ, ডট বি মানে হচ্ছে আমাদের ওয়াই। তো দেখো এটা গুণ করলে টু এক্স ওয়াই, এই যে এটা মিলে যাবে পুরা। তারপরে টু বি সি যদি আমরা করি, টু এটা হচ্ছে বি এটা হচ্ছে সি, তাহলে এই বি সি তার মানে দুই অক্ষে দুই টু ওয়াই, এটাও কিন্তু মিলে গেল, পরে থাকলে সমস্যা নেই। আর আরেকটা হচ্ছে টু এ সি বা সি এ, তাহলে টু এই যে এটা হচ্ছে আমাদের সি, হ্যাঁ আর এ হচ্ছে আমাদের এক্স, তো দুই অক্ষে দুই অর্থাৎ এটা টু এক্স, এই যে টু এক্স। তার মানে এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কিন্তু কোনো প্রকার তফাত নেই, হ্যাঁ জাস্ট আকৃতিটা চেঞ্জ হয়েছে। এখন আমরা এটা এই যে এই ফরম্যাটে আসছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি বা সি এ, এটা থেকে আমরা এখন লিখবো দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই যে আমরা এইটা এইটা সমান এইটা লিখলাম। তো এখন এই হোল স্কোয়ার আসা মানে কি দুইবার আমরা গুণন আকারে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু আবারও ওইটি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। এই গুণন আকারে আসা মানেই আমাদের উৎপাদকের বিশ্লেষণ কিন্তু হয়ে গেল। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।